dafür sorgen, dass unsere Kinder in Freiheit und Gerechtigkeit leben. Und ich bin auch der Meinung, es spielt überhaupt gar keine Rolle. Wenn uns friedlich zusammenleben will, dann sollen wir ihn willkommen heißen. Und diejenigen, die das verhindern wollen, da müssen wir aufpassen, dass wir das der Politik klar machen, dass sich endlich Waffen findet, dass dieser Rechtsextremismus bekämpft wird und dass solche Parteien aufgelöst werden. Dankeschön für euer Zuhören. কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আশপাশে বরফ টরফ পড়ে একাকার হয়ে আছে আজকে শনিবার খুব ঠান্ডা এখানে -3 চলছে আসলে ফিলিং হচ্ছে -9-10 এরকম মানে আমি ওয়েদার ফোরকাস্টের দেখলাম সো আমি বের হয়েছি একটা প্রটেস্টে অংশ নিতে নরমালি আমি এই ধরনের অ্যাক্টিভিজমে যাই না বাট এখানে শহর কর্তৃপক্ষের যারা আয়োজন করছে তারা আমাকে ইনভাইট করলো যে আসো কারণ যেহেতু বিষয়টা ইম্পর্টেন্ট তো আমি আর হচ্ছে সোহার্দ এই যে রওনা হয়ে গেলাম আমাদের সিটি সেন্টারে যাচ্ছি সেখানে একটা প্রটেস্ট হবে এই প্রটেস্টটা হচ্ছে আসলে আপনারা জানেন হয়তো অনেকেই আএফ ডে বলে জার্মানিতে এএফডি ইংলিশে সেটা হচ্ছে অল্টারনেটিভ ডয়েচল্যান্ড একটা পলিটিক্যাল দল আছে এখানে তারা সম্প্রতি ইয়ে করলো একটা মিটিং করে বলছিল যে এটা আসলে ইয়ে হলো রিভিল হলো আর কি জার্নালিস্টরা রিভিল করলো যে একটা গোপন বৈঠকে ওরা বলছে যে বিষয়টা এরকম আর কি আমি যতটুকু জানি সেটা হচ্ছে যারা বিদেশি আছে জার্মানিতে থাকে তাদেরকে ওরা বের করে দিবে এবং হচ্ছে যারা ইভেন জার্মান সিটিজেন হয়েছে কিন্তু রুট জার্মান না যেমন আমি আমরা আমরা তো জার্মান ঠিক আছে কিন্তু আমাদের রুট তো আর জার্মান না তো আমাদেরকে তারা বের করে দিবে এরকম আর কি সো এখানে যারা আছে জার্মান লোকজন মানে অন্যান্য দেশের লোকজন তারা এটা খুব প্রটেস্ট করছে জার্মানির ছোট বড় সব শহরে হাজার হাজার লোকজন এটার প্রতিবাদ করছে ইভেন জার্মান লোকজন আছে তারাও কিন্তু এটার প্রতিবাদ করছে সো আমরা এখন সেই প্রতিবাদ সবাই যাচ্ছি দেখি কি হয় কত লোকজন আসে আমার মনে হয় এই জিনিসটা আপনারা উপভোগ করবেন যেহেতু এই প্রটেস্ট হচ্ছে আপনাদেরও প্রটেস্ট করা উচিত কারণ হচ্ছে এখন বলতে পারেন বা আমরা কীভাবে প্রটেস্ট করি আপনারা কমেন্টের মাধ্যমে প্রটেস্ট করতে পারেন এবং হচ্ছে এই রেসিজমের বিরুদ্ধে আসলে এক ধরনের যুদ্ধ ঘোষণা করা উচিত কারণ রেসিজম একটা আমি মনে করি পার্সোনালি যে এটা হচ্ছে এক ধরনের আপনার ইয়ে মানে সিকনেস আর কি সত্যি কথা কারণ এই জিনিসটা তো খুবই অন্যায় ঠিক না যে আমার দেশে অন্য কোনো লোক থাকতে পারবে না এটা তো হইতে পারে না এই এই একেবারে 2024 সালে এসেও যদি মানুষজন এই ধরনের আচরণ করে এবং জার্মানির মতো উন্নত দেশে এটা আসলে একেবারেই কাম্য না সো আমি পার্সোনালি তো এটা খুব হেট করি তো যাই হোক সেই প্রতিবাদে আমার যাওয়ার খুব বেশি ইয়ে ছিল না কারণ প্রতিবাদ তো মন থেকে করলেও হয় সবসময় যে আপনাকে ওখানে অংশ নিতে হবে সেটা তো ওইরকমও না তো যেহেতু প্রচুর লোকজন আসবে এবং জার্মানির শত শত শহরে প্রতিবাদ হচ্ছে আজকে বা কয়েকদিন ধরেই হচ্ছে আসলে ইভেন জার্মান যিনি ইয়ে আছেন চ্যান্সেলর আপনারা জানেন ওলাফ শোলস তিনিও ওই প্রতিবাদে অংশ নিয়েছেন তো এটা কারোই কামনা এবং দাবি উঠছে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য আএফডি যেটাকে বলে আর কি অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এটা হচ্ছে একদম খুবই এক্সট্রিমিস্ট টাইপের এবং ফার রাইট একটা দল হিসেবে পরিচিত ডানপন্থী তো যাই হোক আমরা চলেন ওই সমাবেশটাতে যাই আপনারা তো মোটামুটি আপডেটটা জানলেন এটা নিয়ে বেশ যেটা বললাম যে বাদ প্রতিবাদ হচ্ছে আমি আরও আপডেট থাকলে আপনাদেরকে জানাবো চলুন তাহলে অনুষ্ঠানটাতে অংশ নিয়ে আগে দেখি কত মানুষজন এখানে আসে আর কি এইটা হচ্ছে বন্ধুরা আমাদের শহরের মানে সেন্টার এরিয়াটাতে যাওয়ার মেন রাস্তা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমি যদি দেখাই আপনাদেরকে মানুষজন সম্ভবত ওরাও যাচ্ছে যেমনটা বললাম যে প্রচুর জার্মান লোকজন আসলে বাদ প্রতিবাদ করতে আসছে কারণ তাদেরও তো অনেকের বন্ধুবান্ধব আছে না যেমন আমাদের দেশে যদি কোনো বিদেশি লোকজন থাকে আমাদের তো বন্ধুবান্ধব থাকে শহর আসো পার হয়ে যাও সো যেটা হয়েছে যে মানে প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রচুর মানুষজন আসে আমি দেখাবো আপনাদেরকে কী বলে ওরা কী করে ওইসব তেমন কোনো ইয়ে হবে না মানে এটা হচ্ছে আসলে কাইন্ড অফ শুধু নীরব প্রতিবাদ টাইপের
বন্ধুরা, যেমনটা বললাম যে দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, মানে 12টায় টাইম ছিল, এখন বাজে 11:44, 16 মিনিট আগেই বেশ মানে সমাগম হয়ে গেছে। এখানে দেখবেন যে প্রচুর মানুষ আসলে জার্মান, মানে জার্মানরে জার্মানদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। নট নেসেসারিলি এখানে যে প্রচুর মানুষজন বিদেশি তা কিন্তু না। আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা ছোট শহরে এরকম যদি প্রচুর মানুষের সমাগম হয় তাহলে কি অবস্থা। এবং মুনস্টারে আজকে সবচেয়ে বড় সমাবেশ হচ্ছে, তারপর আরেকটা কোন শহর আমি ভুলে গেছি নামটা, 50,000 মানুষ একসাথে হয়েছে। মানে এইসব শহরে কিন্তু 50-60,000 মানুষ একসাথে হওয়া অনেক কঠিন, ঠিক আছে। এখানেও 100 মানুষ, এবং এখন যেহেতু সময় আরও আছে, আরও নিশ্চয়ই আসবে। এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আরও মানুষজন আসতেছে। সো আরও মানুষজন আসবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ ভালোই সমাগম হচ্ছে এখানে। অনেকে ভিডিও টিডিও করছে, আমার মতো নিশ্চয়ই লোকজন আছে। না সমস্যা নেই, আসো, আমি একটু উপর থেকে একটু আপনাদেরকে দেখাই। মানুষজন আরও আসবে, এবং এদের প্রচুর মানুষ হচ্ছে আসলে জার্মান। তেমন কোনো আলোচনা সমালোচনাই হবে না, শুধু হচ্ছে যেটা বললাম আপনাদেরকে যে মৌন প্রতিবাদ। এই হচ্ছে অবস্থা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ ভালোই সমাগম হয়েছে। মানে বাংলাদেশের যে এখন রাজনৈতিক অবস্থা, ধরেন যে 50 জন লোক একসাথে হওয়া তো কঠিন, আর জার্মানরা এমনিতে তেমন কোথাও যায় তাই না, এরকম অনুষ্ঠানে তেমন বেশি অংশ নেয় না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ মানুষের সমাগম আর কি। এটা বিশাল একটা সমাবেশ আমি বলবো, কারণ আপনারা তো আগের বিভিন্ন ভিডিও দেখছেন যে এত মানুষ মানে দেখা যায় না একসাথে, না? আমার বিভিন্ন ভিডিও দেখছেন যে একদম একদম ফাঁকা ফাঁকা টাইপের, একদম লোকজন থাকে না কোথাও। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আপনারা কী পরিমাণ মানুষজন। যাই হোক, এখানে আমি হয়তো পরে আপনাদেরকে আরও কিছু বর্ণনা দেবো। আপনারা যদি বন্ধুরা একটু ফেসগুলো দিকে খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের দেশি বা এশিয়ান লোকজন, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি বা শ্রীলঙ্কান ওইরকম কোনো লোকজন আসলে নাই, না? জার্মানরা, জার্মানির এই জিনিসটা আমি খুব পছন্দ করি যে কোনো পজিটিভ দিকে, মানে রেসিজম আপনারা অনেক সময় বলেন যে জার্মানিতে আছে, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন যে রেসিজমের বিরুদ্ধে একটা ছোট শহরে কী পরিমাণ লোক সমাগম, ঠিক আছে, তাহলে আপনারা খেয়াল করতেই পারছেন। এদিকে অবশ্য পুলিশ টুলিশ দাঁড়িয়ে আছে, যে আপনি যদি দেখেন পুলিশ মামা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, ওখানে পুলিশের গাড়ি আছে, ওই যে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে তারা নিশ্চয়ই এটা ইয়ে করবে আর কি, ব্যবস্থা নেবে, বা কোনো ঝামেলা যদি হয় আর কি, হইতে পারে না, এত মানুষের সমাগম, তারা নিশ্চয়ই কিছু হবে না, যেহেতু এটা এমন কোনো ইয়ে না, মানে কাইন্ড অফ মৌন প্রতিবাদ যেটা বললাম যে প্রচুর মানুষের সমাগম। এখনও পুরোপুরি সময়টা শুরু হয়নি, 12টা থেকে শুরু হবে। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে সমাগমটা হচ্ছে মানুষের, এবং সবাই প্রতিবাদ করছে, এবং এদের 80% বা আরও বেশি আমি বলবো হচ্ছে জার্মান লোকজন। আপনারা যদি তাদের চেহারা সুরত খেয়াল করেন তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, তার মানে হচ্ছে রেসিজম জার্মানিতে আছে, কিন্তু এর বিরুদ্ধেও প্রচুর মানুষ বের হয় এবং তারা জার্মান লোকজন, ঠিক আছে। তো আপনারা বুঝতে পারছেন এখানে সিকিউরড, সবাই সিকিউরড, কারণ বিদেশি হিসেবে আপনি ইনসিকিউরড ফিল করেন বিষয়টা একেবারেই তা না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক আছে। আপনাদের জন্য প্রচুর জার্মান দাঁড়িয়ে গেছে রাস্তায়, এবং প্রত্যেকটা শহরে, শত শত শহরে এরকম হাজার হাজার মানুষ সমবেত হয়ে ইভেন জার্মান চ্যান্সেলর নিজে এই রকম সমাবেশে অংশ নিয়ে এটার প্রতিবাদ করছে, এবং সব জায়গা থেকে এটার ইয়ে আসছে IFDকে নিষিদ্ধ করার জন্য, ঠিক আছে, মানে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য দাবি উঠছে আর কি বিভিন্ন জায়গা থেকে। সো তারা নিশ্চয়ই একটা চাপে, যদিও IFD একেবারে কিন্তু অজনপ্রিয় দল না, কারণ আপনারা জানেন যে ডানপন্থী তো প্রচুর ইয়েটি আছে, সারা পৃথিবীতে আছে এটা, ঠিক না? সো আমেরিকাতে বলেন, বাংলাদেশে বলেন, পৃথিবীর সব দেশে আছে, ঠিক আছে। সো এটার বিরুদ্ধেও কিন্তু প্রচুর লোকজন যে রাস্তায় দাঁড়িয়ে যায় সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যে সমাবেশে একজন বক্তব্য রাখছেন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো একদম সামনে, মানে যেমনটা বললাম যে একেবারে গণ প্রতিবাদ ওইরকম হবে না, একজন হয়তো একটা ভূমিকা দিয়ে তারপরে তারা মৌন প্রতিবাদ করবে আর কি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ অলরেডি সমাগম হয়ে গেছে এখানে, প্রচুর মানুষ, আরও 10 মিনিট বাকি আছে, নিশ্চয়ই আরও আসবে লোকজন, মানে 12:05 এখনও দেরি আছে, তারপরে চলে আসবে। Demokratie bedeutet auch, eine rechte Lawine zu verhindern. Ich fordere ein klares Verbot für die AfD zum Schutz für unsere Kinder.
সমাবেশে বলা হচ্ছে যে আমাদের মানে সন্তানদের নিরাপত্তার জন্য আইএফডিকে নিষিদ্ধ করা উচিত। আইএফডির বিরুদ্ধে আমরা আছি, মানে আমাদের মানে জার্মানরা বলছে তাদের সন্তানদের নিরাপত্তার জন্য আইএফডি নিষিদ্ধ হওয়া উচিত আর কি। সামনে দেখতে পাচ্ছেন একজন নারী ছবি তুলছেন, তিনি আমার আগের বাড়িওয়ালা ছিলেন, ভদ্রমহিলা ডক্টর, তার হাজব্যান্ড ডক্টর, তিনিও পিএইচডি দারি ডক্টর আর কি, একজন শিক্ষক ছিলেন আর কি আমার আগের বাড়িওয়ালা, এই যে ভদ্রমহিলা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন প্রাও কাইজার ওনার নাম আর কি, খুবই ভালো মানুষ দেখতে পাচ্ছেন, মানে উনি আমাকে নিজে থেকে খোঁজ করে বাসা ভাড়া দিয়েছিলেন আর কি, খুবই ভালো মানুষ। তো এরকম ভালো মানুষ প্রচুর 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 আছে জার্মানিতে, দেখতে পাচ্ছেন প্রচুর সমাগমন রেডি হয়ে গেছে। এখানে কয়েকটা কবুতর ছেড়ে দিল তারা, কয়েকটা কবুতর শান্তির প্রতীক, আপনারা জানেন এটা ছেড়ে মানে এটার প্রতিবাদ করলাম। সো বন্ধুরা, আপনারা দেখলেন এখানে যেই বাদ প্রতিবাদ হলো, মানে বাদ প্রতিবাদ মানে কি আপনারা দেখতে পেলেন না, এই যে দেখা যাচ্ছে এখানে এখনও লোকজন আছে, আমরা শেষ পর্যায়ে আমরা চলে যাচ্ছি, ইয়েটা শেষ, দেখতে চমৎকার সুন্দর বরফ পড়ে আছে, এত চমৎকার রোদ উঠছে আজকে, মানে ভালো লাগতেছে আর কি। যাই হোক, তো এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই, সেই মেসেজটা হচ্ছে জার্মানিতে রেসিজম আছে, ডেফিনেটলি সারা পৃথিবীতে আছে, রেসিজম ছাড়া কোথাও কোনো কিছু নাই, বাংলাদেশেও আছে, আপনারা জানেন এক জেলার মানুষ আরেক জেলার মানুষের মানে নানান ইয়ে আছে, সাংঘর্ষিক ব্যাপার স্যাপার আছে। তো জার্মানিতে রেসিজম থাকার পরও মেসেজটা হচ্ছে যে দেখতে পেলেন আপনারা, এই যে যারা সামনে যাচ্ছে সবাই কিন্তু জার্মান এবং হচ্ছে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সো মেসেজটা হচ্ছে এটা, যেমনটা রেসিজম আছে ঠিক তার বিপরীত বিষয়টাও আছে, প্রচুর মানুষ রাস্তায় দাঁড়িয়ে গেছে এইটার প্রতিবাদ করার জন্য, এবং ডেফিনেটলি এটার একটা রিয়াকশান হচ্ছে এবং হচ্ছে ভবিষ্যতে আরও হবে রিয়াকশান। তার মানে হচ্ছে ওই যে দল যেটা কথা বলা হচ্ছে, আপনি যদিও তারা বেশ জনপ্রিয়ই বলা যায়, মানে একটা অংশ তো আছে, 20-30% লোক যদি এটা হয় কম না, তো কিন্তু 70-80% মানুষ কিন্তু এটার বিপক্ষে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। শত শত শহরে হাজার হাজার মানুষ যেহেতু দাঁড়িয়ে গেছে প্রতিবাদ করার জন্য, তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে জার্মানি রেসিস্ট কান্ট্রি না, এটা বুঝতে পারছেন, এবং আপনারা যারা ভবিষ্যতে জার্মানিতে আসার চিন্তাভাবনা করছেন তারা নির্দ্বিধায় জার্মানিতে আসার চিন্তাভাবনা করতে পারেন এবং স্বপ্ন দেখতে পারেন, এখানে আসলে আপনারা ঝামেলায় পড়বেন না, এটা মোটামুটি গ্যারান্টিড, কারণ জার্মানিতে আইন দ্বারা রেসিজম নিষিদ্ধ। হ্যাঁ, কেউ যদি কোনো রেসিজম করে, রেসিস্ট আচরণ করে, তাহলে ডেফিনেটলি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় এবং মানে ঝামেলা হয় আর কি, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, আপনারা মোটামুটি এই ভিডিও থেকে বুঝতে পারলেন যে জার্মানিতে মানে রেসিজমের বিরুদ্ধে কী পরিমাণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে যায়। তো আজকের মতো এখানে বিদায় নিই, ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে, আল্লাহ হাফিজ।